আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নতুন শিক্ষানীতি দেশে সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী জানিয়েছে রেসবি প্রধানমন্ত্রী টান চেন্ট্রাল হারাম মনে করেন সরকার এই নিয়ে কোনো আইন পাশ করবে না জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান গণ অধিকার পরিষদের সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয় গণতান্ত্রিক শক্তির বিজয় হবে জানিয়েছে জয়নুল আবিদিন ফারুক পরিবারের সদস্যদের খোঁজ মির্জা ফকরুলের বাসায় মইন খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন শিক্ষানীতি দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী জানিয়েছে রেসবি। নতুন শিক্ষানীতি দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বলে মন্তব্য বিরুদ্ধে জ্যেষ্ঠযোগ্য মহাসচিব রহুলকি রেসবি তিনি বলেন নতুন ও শিক্ষানীতি ও কারিকুলামের বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম নিয়ে কবি রেসবি এমন কথা বলে বলে জানানো হয় রেজবি বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন গণতন্ত্র ও বাক্য স্বাধীনতা হরণ করা হয় শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হয় যাতে নতুন প্রজন্মকে তাদের ধার বানানো যায় সর্বজনীয় বদলে কোনো একটি দেশের শিক্ষাক্রম অনুকরণ করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে এই শিক্ষা সিলেবাস জাতি ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছে হাজার হাজার কোটি টাকা বে প্রণে সৃজনশীল প্রভৃতি কার্যত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন নতুন শিক্ষানীতি ও কারিকুলামের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার সংকোচন করা হয়েছে ধর্মশিক্ষার মাধ্যমে নৈতিক মূল্যবোধ সৃষ্টির প্রয়াস চূড়ান্তভাবে উপেক্ষা করা হয়েছে সাত জানুয়ারিকে বাংলাদেশের ইতিহাসের কালো দিন উল্লেখ করে তিনি বলেন এদিন একদলীয় নির্বাচনী নাটক মঞ্চস্থ করার জন্য পূর্ব ভাবে দেশে গণতন্ত্রকামী মানুষের উপর বর্বর্তম নির্যাতন চালানো হয় মৎ দীর্ঘায়িত করতে লোক দেখানো আমরা ও মামুরা নির্বাচনের রং তামাশা করা হয়েছে প্রধানমন্ত্রী ট্রান্সজেন্ডার হারাম মনে করেন সরকার এ নিয়ে কোনো আইন পাশ করবে না জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল বলেছেন বাংলাদেশ সরকার ইতিপূর্বে ইসলাম বিরোধী কোনো আইন পাস করেনি ভবিষ্যতে মুসলমানদের দেশে ইসলাম বিরোধী কিছু পাস করা হবে না তাছাড়া ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে পরিচয় দেয়া কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেয়া সরকার বৈধতা দিবে না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যেটা ইসলামী হারাম সেটাকে আমিও হারাম মনে করি এবং মাননীয় প্রধানমন্ত্রী হারাম মনে করেন কাজের ট্রান্সজেন্ডার বিষয়ে সংসদে কোন আইন পাস পাশ না ইনশাল্লাহ বৃহস্পতিবার রাজধানী ঐতিহ্যবাহী বিদ্যপীঠ জামিয়া ইসলামী দারুল উলুম মাদানিয়ার যাত্রী বাড়ি মাদ্রাসা দস্তারবন্দি ও খতমে বুখারি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বলেন তিনি বলেন মালানা মাহমুদুল হাসান এ দেশের একজন মান্যবর আলেম তাকে আলেমরা যেমন শ্রদ্ধা করেন আমরাও তেমন শ্রদ্ধা করি আমরা অনেক জটিল বিষয়ের সমাধান হুজু থেকে পেয়ে থাকি মাওলানা মোহাম্মদুল হাসান সাহেব বাংলাদেশের উলামাদের মাঝে শান্তি প্রতীক বাংলাদেশের উলামাদের মধ্যে শান্তি প্রতীক স্বরাষ্ট্রমন্ত্রী আর বলেন সরকার উলামায় ক্যারামের পরামর্শকে গুরুত্ব দিতে যথেষ্ট যত্নবান জাতীয় শিক্ষা কারিকুলাম তাবলিক জামাত পটিয়া মাদ্রাসা সহ দেশে চলমান বিভিন্ন সংকট নিরসরে আলেমদের পাশে চাই সরকার উলামায়া ক্যারামের কাছে বিশেষ আবেদন আপনারা ইসলাম মানবতা ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দেন ইসলামের বদনাম করা ও ইসলামকে ধ্বংস করার জন্য শত্রুরা মরিয়া হয়ে কাজ করছে আজ পুরো বিশ্বের মুসলমান ষড়যন্ত্রের শিকার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান গণ অধিকার বাংলাদেশি বিদেশি আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে পরিষদ প্রতিবাদ সমাবেশ করেছে জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্লেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অফ মিয়া মসিউজ্জামান বলেন ভারত আগে আমার আমাদের সীমান্তে সাধারণ নাগরিকদের হত্যা করেছে আর এখন তারা আমাদের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির উপরে আঘাত শুরু করেছে বাংলাদেশের নাগরিক হিসাবে এটা কোনোভাবে মানতে পারছি না এদেশের মানুষের এখন মুক্তির একটাই পথ তা হল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের দেশের ভোটারবিহীন গ্রামী সরকার নির্লজ্জ ভাবে ভারতের গুলামি করছে বাংলাদেশকে অস্ত্রপাসের মতো গিলে ফেলছে তারা এখনই সময় ভারতের পণ্য বর্জনের মাধ্যমে এখনই সময় ভারতীয় পণ্য মাধ্যমে ব্যবসায়িকভাবে ভারতকে বাংলাদেশে দুর্বল করা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করুন সিলেটে যুবলোকে দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয় সিলেটের যুবলোকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনায় অত্যন্ত ছয় জন আহত হয়েছেন এই সময় 10টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বুধবার রাত পৌনে নয়টার দিকে পাঠান স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের সামনে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম এই ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন সিলেটনগরের মদিনা গুয়াবাড়ি এলাকায় থানার এলাকায় আলী একই থানার নতুন বাজার এলাকায় বীরেন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ ও পল্লবী রোডের মৃত আলী আব্বাসের ছেলে শিপুলু এছাড়া জামাল ও কয়েস নামে আরো দুইজন আহত হয়েছেন ঘটনার পর আহতদের সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত আলীকে ঢাকায় পাঠানো হয়েছে বাকি সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোতোয়ালি থানার ওসি উদ্দিন শিপন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এসময় কয়েকটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করা হয় মহানগর পুলিশের মুখপাত্র সাইফুল ইসলাম জানান এখন পর্যন্ত কোনো মামলা হয়নি কেউ অভিযোগ করেনি সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা আহতদের অবস্থা উন্নতির দিকে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা গণতান্ত্রিক শক্তির বিজয় হবে জানিয়েছে জৈনুল আবিদিন ফারুক বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা জৈনুল আবেদিন ফারুক বলেছেন দেশে গণতান্ত্রিক শক্তির বিজয় হবে আর সেই দিনই দেশের গরিব মানুষ পেট ভরে খেতে পারবে গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবে না বৃহস্পতিবার জাতীয় প্লেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত জয়নুল আবিদিন ফারুক বলেন আজ পঁচিশ জানুয়ারি এমন একটি দিন উনিশশো সালের সেই দিনে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে সরকারি বেসরকারি মানুষকে এক দলে যোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সংসদে এগারো মিনিটে সংবিধান সংশোধন করে বাকশাল কায়েম করা হয়েছিল আমরা আজ এই কালো দিবসে দাঁড়িয়ে আবারও মনে করিয়ে দিতে চাই সাত জানুয়ারি যে তামাশা নির্বাচন আপনারা সরকার মঞ্চস্থ করেছেন দেশের জনগণ সেই নির্বাচন অংশগ্রহণ করেনি পরিবারের সদস্যদের খোঁজ নিতে মির্জা ফকরুলের বাসায় মঈন খান কারাবন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন স্থায়ী স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মহাসচিবের পরিবারের খোঁজ নেন তিনি জানুয়ারি বিকাল চারটা গুলশানে মির্জা ফখরুলের বাসায় যান ডক্টর মঈন খান তিনি মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন তার কাছ থেকে পরিবারের সদস্যদের খোঁজ নেন এ সময় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস উপস্থিত ছিলেন পরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিকেল পাঁচটায় বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী দলের যুগ্ম মহাসচিব খাইরুল কবির খুকনের বাসায় যান তিনি খুকনের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন